মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার চেয়ারে বসার যোগ্যতা হারিয়েছে। খানাকুল এক ব্লক মোড়ে ধর্ণা মঞ্চ থেকে দাবি খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের। বিধায়কের কথা শুনে পাল্টা জানালেন খানাকুল তৃণমূল নেতা নূর নবী মণ্ডল। নিউজ অগ্নির পর্দায় দেখাবো একে অপরের টক্কর। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজের সাংবাদিকতা। আজকে চলছে সিবিআই এর হাতে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সমস্ত ইনভেস্টিগেশন তথ্য লোপাট করা হয়েছে, ধুয়ে মুছে সাফ করে ফেলা হয়েছে সেমিনার হল। দেখেছেন আপনারা কি হয়েছে, যেভাবে বডিকে তাড়াতাড়ি পোড়ানো হয়েছে। কি জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে মদত দিল বডি পোড়ানোর জন্য? ওনার পুলিশ প্রশাসন কি করছিল? আজকে উনি রাস্তায় নামছে, লজ্জা লাগছে ওনাকে দেখে। যার নেতৃত্বে আজকে পুলিশ রয়েছে, বডিকে পোড়ানো হলো, দুবার পোস্টমর্টম করানো হলো না। আর যিনি দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন, তিনি যদি এই মুখ্যমন্ত্রী পদে আসীন থাকেন তাহলে এই নির্ভয়া বোনের বিচার হবে না, এই অভয়া বোনের বিচার হবে না। তাই সবাইকে প্রতিবাদে নামার জন্য এলাকাবাসীকে আহ্বান করছি। আজকে আমার দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। উনি যেভাবে নির্লজ্জভাবে আজকে রাস্তায় নামছে, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো স্বাস্থ্যমন্ত্রী, সবই তো ওনার হাতে, তাহলে আজকে কেন ওনাকে পথে নামতে হচ্ছে? মানুষকে বোকা বানানোর জন্য আজকে উনি পথে নামছে। ওনার তৃণমূল দল তারা আজকে পথে নামছে, বিচার চায়। বিচারটা করবে কি? পুলিশ তো ওনাদেরই হাতে, মানুষকে বোকা পেয়েছে, মানুষের ভাওতাবাজি দেখাচ্ছে, মানুষ সব কিছু বুঝে গেছে। তাই মানুষ চাইছে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করুক। সব থেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী ওই চেয়ারের যোগ্য কিনা, সেটা বাংলার 10 কোটি আপামর জনগণ বিচার বিবেচনা করে তাকে ওই চেয়ারে বসিয়েছেন। বাংলার মানুষ এত মূর্খ নয়, বাংলার মানুষ এত অবুঝ নয়, বাংলার মানুষ এত মানে কি বলবো যে নির্বোধ নয় যে জনপ্রতিনিধি কাকে করতে হবে এলাকা থেকে বা কাকে মুখ্যমন্ত্রী করতে হবে। তো এটা বিজেপি মুখ্যমন্ত্রী করে দেয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি 34 বছরের বামফ্রন্ট সরকার তৎকালীন সময়ে সিপিএম এর সাথে লড়াই করেছেন, আন্দোলন করেছেন, মার খেয়েছেন, নিজে আহত হয়েছেন, এবং সমস্ত লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তিনি মানুষের একটা মুখ, প্রতিবাদী মুখ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং পরবর্তী ক্ষেত্রে মানুষ আস্থা বিশ্বাসের মাধ্যমে তাকে নির্বাচিত করে একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন। আর যিনি বলছেন যে যোগ্য নয়, আমি তো বলবো তার যোগ্যতার সার্টিফিকেট কি আছে? আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একজন LLB মানে একজন উকিল বলা যায়, উনি পাস করেছেন, একজন শিক্ষিত মানুষ। আর যারা বিজেপিটা করছে কে শিক্ষিত আছে বলুন, একজনের নাম বলুন যে শিক্ষিত আছে। আর যারা শিক্ষিতও আছে দু একজন, তাদেরও দেখবেন মুখের ভাষা সেই অশিক্ষিতদের মতো। এই সুশান্ত ঘোষ কি বলল এর কথাই, এসবের কোনো গুরুত্ব নেই। আর সুশান্ত ঘোষ নিজে অশিক্ষিত, নিজের কোনো সার্টিফিকেট নেই, ঠিকঠাক কোনো সার্টিফিকেট নেই, নিজে জাল সার্টিফিকেটের মাধ্যমে ভোটে দাঁড়িয়েছে, নিজের যে ভোটে যে হলফনামা জমা দিত নির্বাচন কমিশনের কাছে, মাধ্যমিক পাস করছে দেখাচ্ছে কত সাল, 2015 না 2017 সাল দেখাচ্ছে। তাহলে নিজে চিট করে নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে, খানাকুলের মানুষকে অন্ধকারে রেখে নিজে বিধায়ক হয়েছেন, যার কোনো স্কুল সার্টিফিকেট মাধ্যমিক পাস নেই এবং মাধ্যমিক বোর্ডের নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নেই, তিনি চিট করে জাল সার্টিফিকেট বানিয়ে হলফনামায় জমা দিয়ে তিনি আজকে বিধায়ক হয়েছেন। তো তার কাছ থেকে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা মানাই না তার মধ্যে। দেখুন আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি দায় নিয়েছেন, দায় নিয়েছেন এই ঘটনার আর্জি করেন, যিনি মহিলা ডাক্তার ধর্ষণ খুন হয়েছে এই ঘটনার তিনি দায় নিয়েছেন, এবং তার সাথে দায় নিয়ে ক্ষান্ত হননি, দায়িত্বও নিয়েছেন। কি দায়িত্ব? রাজ্য সরকারের প্রশাসন সঞ্জয়কে অ্যারেস্ট করেছে,
অ্যারেস্ট করার পরে রাজ্য প্রশাসন তদন্তভার শুরু করেছিল। সেই মুহূর্তে জনস্বার্থ মামলার মাধ্যমে হাইকোর্টের মহামান্য আদালত সিবিআই তদন্তের রায় দিয়েছেন। তৎকালীন সময়ে সেই সঞ্জয় সহ কেসের গতি প্রকৃতি সমস্ত কিছু কাগজপত্র সব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। এটাই তো রাজ্য প্রশাসন সহযোগিতা করছে। একটা কথা আপনাকে বলতে পারি আমি, যে দেখুন, একটা ঘটনা বা দুর্ঘটনা এটা ঘটে, সব রাজ্যেই ঘটে, শুধু বাংলা বলে নয়, ভারতবর্ষ সারা বিশ্বের সমস্ত জায়গাতেই দুর্ঘটনা ঘটনা ঘটার পরে প্রশাসনিক যিনি কর্তা আছেন রাজ্যের, তিনি কিভাবে এই ঘটনাটার বিচার করছেন বা তিনি কি চাইছেন, তিনি দোষীদের আড়াল করতে চাইছেন না দোষীদের সাজা দেওয়ার জন্য তার পক্ষে সাজা দেওয়ার পক্ষে চাইছেন, কোনটা? আমাদের নেত্রী তো সাজা দেওয়ার পক্ষে আছে, আমাদের নেত্রী ফাঁসি দেওয়ার পক্ষে আছে, আমাদের নেত্রী ধর্ষকদের বিরুদ্ধে আছে, আমাদের নেত্রী ধর্ষণের বিরুদ্ধে বিল আনছেন বিধানসভায়। আর বিজেপি এই বড় বড় কথা না বলে বছরে 7 বার রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, শত শত হাজার হাজার প্রাণ চলে যাচ্ছে। বিজেপি দিল্লিতে আপনারা দেখেছেন কৃষক আন্দোলনে বহু লোককে প্রচণ্ডভাবে মারা হয়েছে, দিল্লিতে যে কৃষক আন্দোলন হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক আন্দোলন করেছিল এই বিজেপির, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। আপনারা গুজরাটে দেখেছেন, গুজরাট গণহত্যাকাণ্ড দেখেছেন এই নরেন্দ্র মোদীর আমলে, আপনারা দেখেছেন হাদ্রাস, আপনারা দেখেছেন উন্নাও, আপনারা মণিপুর দেখেছেন, আপনারা জম্মু কাশ্মীর দেখেছেন। তো এই বিজেপির রাজ্যেই তো সব ঘটছে, বিহারে, মহারাষ্ট্রে, সব জায়গাতেই তো বিজেপি, সব জায়গাতেই তো বিজেপির রাজ্য ডবল ইঞ্জিন সরকার। সেখানে ধর্ষণ, খুন, রাহাজানি, দলিতদের উপর অত্যাচার, নিপীড়ন, সমস্ত কিছুই তো ভারতবর্ষ জুড়ে এই বিজেপি শাসিত রাজ্যে ঘটছে। কিন্তু একজন কেন্দ্রের মন্ত্রীর ছেলে যখন রেপ কেসে ফেঁসে যায়, এটা মধ্যপ্রদেশে সম্ভবত, ফেঁসে গিয়ে তিনি কি করলেন, অ্যারেস্ট গাড়ি চাপা দিয়ে দিয়েছিল, যেটা গাড়ি চাপা দিয়ে চলে যায়, 8-10 জনের প্রাণ চলে গেছে। গাড়ি চাপা দেওয়ার পরেও তার পক্ষে তাকে ফুলের মালা দিয়ে সাদরে অভ্যর্থনা দিচ্ছে। আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের যদি কেউ দোষ করে থাকে, যে অন্যায় করে থাকে, তাকে রেয়াত করেননি, তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার বের করে দেন, তার সাথে সাথে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা দেন, শাস্তি দেন। কিন্তু বিজেপিতে যত অন্যায় করলে, চিটিংবাজি করলে, জুয়ার চুরি করলে, ধর্ষণ করলে, খুন করলে, বিজেপির লিডার আরও বড় জায়গা দেয়, আরও ফুলের মালা পরায়। তো এদের সাথে আমাদের সংস্কৃতি মিলবে না, ওরা ওদের কথা বলছে, বাংলার জনগণ বিচার করছে, আর আমরা, আমাদের নেত্রী যে কথা বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি, আমাদের মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য পরিষেবা দিতে হবে, মানুষের সাথে থেকে থাকার বার্তা আমাদেরকে দিচ্ছেন, তার সাথে রাজ্যের গণতন্ত্র, রাজ্যের শান্তি, সমস্ত কিছু রক্ষার স্বার্থে আমাদের পথ। এই হচ্ছে ঘটনা। ওদের সাথে আমাদের সংস্কৃতি মিলবে না, ওরা ওদের রাজনীতির স্বার্থে কথা বলে, আমরা মানুষের স্বার্থে কথা বলি।